জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে 105 জন শিশুর মৃত্যু হয়েছে, এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন? এডেন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি, আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তার আগে দেখে আসব এডেন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 28 সেপ্টেম্বর জানিয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে 1500-এরও বেশি নিহত হয়েছে, গণ অভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আহত হয়। রোববার সচিবালয়ে মাসিক ব্রিফিংয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবায় ব্যয় হয়েছে মোট 82,70,898 টাকা। তিনি জানান, ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার নিহত শিশুদের পরিবারের হাতে 50,000 টাকা এবং মানপত্র তুলে দেওয়া হবে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস দেব, শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংক $5 মিলিয়ন সহায়তা দিচ্ছে বলেও জানান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাজসেবা অধিদপ্তর হতে 29 সেপ্টেম্বর 2024 তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা সারা দেশে কাজ করার অনুমতি দিয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শিবির শ্রমিক জনতা পুনর্বাসন চিকিৎসার জন্য $5 মিলিয়ন, এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি, আমরা অনুমতি পেয়েছি, কিন্তু এটা ফর্ম্যালিটির শেষ পর্যায়ে আমরা আছি, এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ারেন্স হবে। নির্বাচন সংস্কারের অন্যতম লক্ষ্য হলেও অন্তর্বর্তী সরকারকে এর আগে কেন অনেক কাজ করতে হবে, একথাও জানান শারমিন এস মুর্শিদ। এখন অনেক কিছুই গঠন হয়নি, কারণ মাত্র 2 মাস, ঠিক আছে, একটু সময় দিন, এই প্রশ্নের জবাবগুলো আপনারা পাবেন। হ্যাঁ, নির্বাচন তো একটা অন্যতম লক্ষ্য আমাদের, তো সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? এই কি অদ্ভুত প্রশ্ন, সংস্কার হবে না নির্বাচন হবে? সেই নির্বাচন নিতে পারবেন তো? আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। যেটা হয়েছে এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। 105 জন স্টুডেন্ট যারা আমাদের আগামীকালের ভবিষ্যতের শিশু, যারা আগামীকালের কর্ণধার, এরাই তো আগামীকালের দেশটা চালাবে, তাদের এভাবে মারা যাওয়াটা এটা কোনোভাবে জাতি মেনে নিতে পারবে না। এটা নিশ্চয়ই এটার বিচার হওয়া প্রয়োজন, আমরাও চাই এটার বিচারটা হোক। শিশুরা যদি মারা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার, ঠিক আছে, তাদের তারা ঠিকমতো বেড়ে উঠতে পারে, ঠিকমতো তাদের মেধার বিকাশ ঘটতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে আমি একথা বলতে চাই যে বর্তমান যে প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম বা শিশু প্রজন্ম যা আছে, এরা যাতে সঠিকভাবে সঠিক পরিবেশটা পায়, সঠিকভাবে বেড়ে ওঠে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এখন পরিবার কী দশা হয়েছে আর এখন পরিবারে কী মনে কষ্ট পাচ্ছে, 105 জন এই একটু আটু কথার জন্য কী পরিবার কী করুন কষ্ট, কেউ পুত হারা, কেউ এতিম হয়েছে, কেউ মানে কি কই আম, কেউ জীবনের নাম সন্তানই পাইল না একজন, এটা বিচার তো জনগণের আছে, আমরা চাই দিলাম জনগণের বিচার চাই। যে আমার ঘরেও ছোট শিশু আছে, ছোট ভাই আছে, ছোট বাচ্চা আছে, কারণ এগুলো এরা তো ভাবে না, এরা পলিটিক্স নিয়ে এই সব কিছু ভাবে, জনগণের টাকা কেমনে চুষে এরা খাবে তারা সেটাই নিয়ে ব্যস্ত। ফুল ফুটার আগেই যদি সেটা ধ্বংস হয়ে যায় সেজন্য দায়ীটাকে নিশ্চয়ই রাষ্ট্র দায়ী, জাতি দায়ী। যারা জুলাই মাসে নিহত হয়েছে আমরা প্রত্যেকেরই বিচার চাই। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ জানিয়েছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সারা দেশে 105 শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমি জানব সাধারণ মানুষের অনুভূতির কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। বাংলাদেশের সমাজ কল্যাণের জরিপ অনুযায়ী জুলাই এবং আগস্টে 105 জন শিশু মারা গেছে, 105 জন শিশু মারা গেছে, এটা আইনের দৃষ্টিতে তারা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। যে সকল শিশুদেরকে হত্যা করা হয়েছে
যে পরিবারগুলো আজকে এই শিশুদের জন্য কান্না করছে সেই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, ক্ষতিপূরণ দেওয়ার মতো ভাষাও সুযোগ আমাদের নাই। তবু সেই পরিবারগুলোকে যে আমি শুনেছি যে 50,000 টাকা করে আর্থিক অনুদান বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, এটাকে আরও বাড়ানো উচিত। হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে তারা গুলিবিদ্ধ করেছে, তাদের বিভিন্ন কায়দায় হত্যা করেছে এবং 105 জন শিশুকে তারা হত্যা করেছে। এটা বর্তমান পরিসংখ্যানে দেখা যায়, কিন্তু আমি মনে করি 105 জনেরও বেশি শিশু হবে। তো যাই হোক, এদের বিচার করা দরকার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 105 শিশুর মৃত্যু হয়েছে, এ তথ্য দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ। এ বিষয়ে সাধারণ মানুষের কথা জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালী। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার মানুষ কি বলছে। আমাদের খুব কাঙ্ক্ষিত একটা বিজয় ছিল যেটা আমরা পেয়েছি অনেক রক্তের মাধ্যমে, আর আমাদের সিনিয়র ভাইরা যেটা মারা গিয়েছে আমরা তাদের আসলে সাহায্য করার জন্যই সবাই পরে নেমেছিলাম। তো আমরা যেটা চেয়েছিলাম আসলে ওইটা যদি আমরা ধরে রাখতে পারি আমার মনে হয় তাহলেই বাংলাদেশটা আসলে সবার জন্য একটা শান্তির জায়গা হবে। আর সংবিধানে তাদেরকে শিশু বলে অভিহিত করা হয়েছে, তা 105 জনের মতো মৃত্যু এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এবং এত হিউজ পরিমাণ এত কম বয়সে একজন এত মানুষ মারা যাবে এটা আসলে এক্সপেক্টেড না এবং এটার অবশ্যই একটা বিচার হওয়া উচিত। এই আন্দোলনের যে মৃত্যুগুলো হয়েছে এই মৃত্যুগুলো আসলে কোনোদিনও কোনোভাবে কাম্য নয়, এবং আমরা দেখেছি যে সাধারণ শিশুরা বেলকুনিতে খেলছে, ছাদে খেলছে, যে মৃত্যুগুলো হয়েছে এই মৃত্যুগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।